আবারও বাংলার আকাশে দুর্যোগের ছায়া, বাংলার দিকে ধেয়ে আসছে বছরের প্রথম কালবৈশাখী ঝড়, আর তারই কিন্তু আগে ফাগেই আভাস দিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো বাংলার কোন কোন জেলার দিকে ধেয়ে আসছে এই কালবৈশাখী ঝড়, তার পাশাপাশি এই ঝড় কবে ও কখন থেকে শুরু হবে এবং কোন কোন জেলায় এই ঝড়ের ধ্বংসলীলা থাকবে সর্বাধিক, তো এই বিষয়ে কি জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর, তো তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনারা বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটিকে দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, কারণ আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট চলে আসলেই আমরা কিন্তু তা আপনাকে জানিয়ে দিব সবার প্রথমেই। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। দক্ষিণ বঙ্গোপসাগরে তামিলনাড়ু ও শ্রীলঙ্কার মাঝামাঝি জায়গায় এবং নিম্ন গাঙ্গেয় সমভূমি অঞ্চলের ওপর দুটি নিম্নচাপ বিরাজ করছে, আর এই নিম্নচাপ কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়ে কালবৈশাখী ঝড় রূপে আছড়ে পড়তে চলেছে বাংলায়। আর তা নিয়েই কিন্তু আগেভাগে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই এই নিম্নচাপ কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় রূপ ধারণ করতে চলেছে। বাংলার যেসব উপকূলবর্তী জেলা রয়েছে সেই সব জেলাতে কিন্তু এই ঝড়ের প্রভাব থাকবে সর্বাধিক, তাই আগেভাগেই কিন্তু সতর্কতা জারি করা হয়েছে সেই সব অঞ্চলে। দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, কলকাতা এই সব জায়গায় কিন্তু থাকবে এই ঝড়ের প্রভাব সর্বাধিক, এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে সেখানকার প্রায় সব জেলাতেই কিন্তু হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তার পাশাপাশি দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হওয়ারও পূর্বাভাস রয়েছে। আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত রাজ্যের প্রায় সমস্ত জায়গাতেই কিন্তু থাকছে ভারী সতর্কতা। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আবহাওয়ার লেটেস্ট খবর সবার আগে পাওয়ার জন্য।